আপনারা দেখতে পাচ্ছেন রিজদা বাঙ্গুর পার্কে 17তম লেনে রিজদা থানার আন্ডারে এখানে এই বাড়িটার উপর ইনজাংশন জারি হয়েছে। শ্রীরামপুর কোর্ট থেকে ইনজাংশন জারি হয়েছে, এরপরেও এই বাড়িটার ওপর কাজ করা বন্ধ করতে বলা হয়েছে মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী। তারপরেও প্রমোটাররা এখনও পর্যন্ত ভেঙে যাচ্ছে আদালতকে অবমাননা করে। এই বসে আছে একজন প্রমোটারদের দলের লোক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নামটা কি দাদা? হ্যাঁ, আপনার নামটা কি? না, আপকো বাতানা হোগা তো, আপ অর্ডার দে রা ইসকো কাম করনে কে লিয়ে, আপকো বাতানা হোগা নাম, আপকা নাম ক্যা হ্যায়, নাম ক্যা হ্যায় আপকা? না, হাম বাত নেই। কেন ও যে যাকে ফোন করেছেন তিনি কি বারণ করছে যে ওদের সাথে কথা বলো না? রিজরায় প্রমোটারি রাত চলছে, পুরো রিজরাতে এটা প্রমোটারি রাত চলছে। রিজরায় কোর্টের যে নির্দেশ, সেই কোর্টের নির্দেশ অনুযায়ী সকালবেলা এখানে নোটিশ টাঙানো হয়েছে 19/1/2021 89/74 এই বাড়িটার ওপরে ইনজাংশন জারি হয়েছে। এরপরেও এরা এখনো পর্যন্ত প্রমোটাররা কথা শুনতে চাইছে না এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আপনি কি কারণে কাজ চালাচ্ছেন এখানে? এখানে আপনাদের বলা হলো তো, ভালোভাবে এসে বলা হয়েছে যে কাজটা বন্ধ করার জন্য? নেই না, আপনি বলুন, আপনাকে তো বলতে হবে। এখনো পর্যন্ত বারবার বলার সত্ত্বেও আদালতের নির্দেশ অবমাননা করে, আদালতের নির্দেশ অমান্য করে এরা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইন ভেঙে রিজরা 89/74 এই হোল্ডিং নাম্বার বাড়িটার উপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরেও প্রমোটাররা কোনো কথা না শুনে এই বাড়িটা ভাঙার কাজ করছে। আপনাদের কে অর্ডার দিল আবার কাজটা চালু করার জন্য? এটা কে দিল দাদা অর্ডারটা? এই ভদ্রলোক না? আচ্ছা, এই ভদ্রলোক, এই যে ইনি অর্ডার দিয়েছেন, কোর্টের অর্ডার অমান্য করে ইনি অর্ডার দিয়েছেন এই বাড়িটার কাজ চালিয়ে যাওয়ার জন্য। এই সেই মহান ব্যক্তি। সকালবেলা বলার পরেও এরা এখনো পর্যন্ত নোটিশ টাঙানোর পরে থানাতে আমাদের কপি দেওয়া আছে, কোর্টের ইনজাংশনের যে কপি, কোর্টের অর্ডারের কপি আমরা থানায় দিয়েছি। তারপরেও তারা না শুনে এই বাড়িটা ভাঙছে। আপনাদের প্রমোটারের নাম কি? নেই, আপনি বলুন, আপনি তো প্রমোটারের এ থেকে এসেছেন, অফিস থেকে এসেছেন, আপনি বলুন প্রমোটারের নাম কি? আদালতের নির্দেশ অমান্য করে, আদালতকে অবমাননা করে। আপনারা দেখতে পাচ্ছেন 89/74 এই হোল্ডিং নাম্বারের বাড়িটার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, কোর্টের ইনজাংশন জারি সত্ত্বেও প্রমোটাররা এখানে
কাজ করে যাচ্ছে। সকালবেলায় এই নোটিশ টাঙানো হয়েছে 19/1/2021 তারিখে কোর্ট অর্ডার দিয়েছে ইনজাংশন জারির জন্য, তারপরেও এরা কাজ করে যাচ্ছে। আছে আমরা এবার কিন্তু আমরা থানায় জানিয়েছি, থানাতে ইনজাংশনের কপি দেওয়া আছে, তারপরেও রিজরা থানা থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি, তাদেরকে আমরা জানিয়েছি, পুলিশ এখনো পর্যন্ত আসেনি, কালকে রাত্রিবেলা থানায় জানানো হয়েছে, তারপরেও পুলিশ আসেনি এবং এরা কাজ করেই যাচ্ছে এবং কিছু বলতে গেলেই এরা সমানে তর্ক করে যাচ্ছে এবং বলছে আমরা আপনাকে কোনো জবাব দিতে বাধ্য নই। কোর্টের নির্দেশকে এরা অমান্য করছে, কোর্টের আইনকে ওরা অমান্য করছে, অবমাননা করছে, মাননীয় আদালতের আইনকে, মাননীয় আদালতের নির্দেশকে এরা অবমাননা করছে। প্রমোটারদের রাত চলছে রিজরাতে। আপনারা এই ভিডিওটা যত পারবেন তত শেয়ার করুন, যদি মুখ্যমন্ত্রীর দরবার অবধি যেতে হয় আমরা সেটাও যেতে রাজি আছি, কিন্তু এই প্রমোটারি রাজ, এই গুন্ডামি, এই মস্তানি ইমিডিয়েট বন্ধ করা দরকার। থানাকে কালকে রাত্রিবেলা জানানো হয়েছে, থানাতে অর্ডারের কপি দেওয়া হয়েছে, তারপরেও থানা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি। আমাদের প্রশাসনের ওপর পূর্ণ আস্থা আছে, কিন্তু থানা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি এদের এগেনস্টে। কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এরা এখনো পর্যন্ত বাড়িটাকে ভেঙে চলেছে এবং ইনি বসে আছেন, ইনি ভাঙাচ্ছেন বাড়িটা, ইনি প্রমোটারের লোক, ইনি বাড়িটা ভাঙাচ্ছেন। পাশের বাড়িটা 89/75, এটা হচ্ছে 89/74। বাঙ্গুর পার্ক 17তম লেন, তার আগে মালনছো অ্যাপার্টমেন্ট 89/73। কোর্টের আইন অমান্য করে, কোর্টের নির্দেশ অমান্য করে এরা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং এদেরকে বারবার বলার সত্ত্বেও এরা এখনো পর্যন্ত কোনো অর্ডার দিচ্ছে না এদেরকে কাজ বন্ধ করার জন্য, উপরন্তু তর্ক করছে। আমরা অর্ডার কপি আমরা পোস্ট করবো এক্ষুনি।